এবং 2013 সালের 22 জানুয়ারি শান্তিনিকেতনে যাওয়া শান্তিনিকেতনের কাছে ইসলামাবাজারে রাস্তায় দুর্ঘটনায় আক্রান্ত হওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল এবং 26 জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান আমরা জানি তার স্ত্রী ও পার্বতী ও কন্যা লক্ষ্মী এবং আমরা জানি যে 2019 সালে 15 সেপ্টেম্বর ভারতীয় রাজনীতিবিদ এবং পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে গৌরখেপার প্রতি শ্রদ্ধা জানিয়েছিলেন আমরা জানি এবং তিনি আমাদের অনেক গানও উপহার দিয়েছেন যেমন হরিনাম মহামন্ত্র প্রাণায়ামে ভরে এছাড়াও তুমি জানো না রে প্রিয় এবং মধুকর বিনে মধু মিলবে অসাধারণতার কয়েকটি গান আমাদের উপহার দিয়েছেন এবং বাউল গান সত্যতা থেকে আমাদের হৃদয়ের গান আমাদের হৃদয় অন্তর থেকে ভেসে আসে বাউল গান শুনলে আমাদের মন যেন সঙ্গে সঙ্গে মন ভালো হয়ে যায় মন ভারাক্রান্ত থাকলে সেরকম বিখ্যাত বাউল গায়ক গৌরখেপার জীবন সম্পর্কে বললাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ সকলকে।